গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলা জিমে যাওয়া হবে না, কেননা আজকে যাব এখন মন্দিরে। ভাবছি আজকে সন্ধ্যাবেলাতেই যাবো, আদারওয়াইজ আজকে দিনটা স্কিপ করতে হবে। আর কালকে রোববার, তো কালকের দিনও আমার জিম খোলা থাকে। আজকে না যেতে পারলে কালকে দিনটা মেক আপ করে নেবো। যাই হোক, দেখা যাক, সপ্তাহে তো একটা দিন রেস্ট নেওয়াই যায়, অ্যাটলিস্ট মাসেলস রিল্যাক্সেশনের দরকার হয়। আমি বললো যে পৌষ মাসের লাস্ট শনিবার কালী মায়ের পুজো দিয়ে আসতে, তো আমাদের এখানে একটা কালী মায়ের মন্দির আছে প্রাইভেট রোডে, তো ওখানেই যাবো এখন গিয়ে, ওখানে গিয়ে পুজো টুজো দিয়ে আসবো। মূলো দিয়ে পুজো দিতে বলছে। আজকে আবার পিঠে বানানোর শ্যুটও করতে হবে, তো প্রিয়াঙ্কা বলছে আজকে সকাল থেকে রেডি থাকবে, কিন্তু তোমাকে শ্যুট করতে হবে। আরে ঠিক আছে শ্যুট করে দেবো, কোনো অসুবিধা নেই, নইলে ট্রাইপডে মোবাইলটা রেখে তুমি ওখান থেকে শ্যুট করে নিও। তো এবার ঘর থেকে বেরোচ্ছি পুজোর সামগ্রী নিয়ে। এই যে দিয়ে চলে এসেছি বাড়িতে, এবার ব্রেকফাস্ট করব। এই যে এখন আর গুড মর্নিং হয়েছে সোনাই, গুড মর্নিং বলো। জল খাবে, ওকে ব্রেকফাস্ট করছে। এই যে সোনাই এখন ব্রেকফাস্ট করছে, মশারির ভিতরেই ওর ব্রেকফাস্ট চলছে। গুড মর্নিং। এবার উঠেছে, উঠে ওকে ব্রেকফাস্ট করেছে, উঠেছে অনেকক্ষণ আগেই, বাবু একটু লেট করেই ওকে ডাকা হয়, ডেকে এখন ওকে ব্রেকফাস্ট করানো হচ্ছে। পুজো করছে মানে আমাদের ঠাকুরের সিংহাসন। ঠাকুর মালা পরেনি, পরবে। বাবা গেছে এবার নাতনিকে জাগাতে, খুনসুটি করতে এসেছে। প্রাইভেট রোডে খুব ভালো নান পাওয়া যায়, তো ব্রেকফাস্টের জন্য ওখান থেকে নান আর সবজি নিয়ে এসেছি। আমাকে অ্যাকচুয়ালি ফোন করেছিল, প্রিয়াঙ্কা ফোন করে বলছে কিছু নিয়ে আসো, যখন গেছো বাইরে তখন কিছু নিয়ে আসো, তো ওই জন্য ব্রেকফাস্টের জন্য নান আর সবজি নিয়ে এলাম। এটা হচ্ছে মানির হাতের বানানো খিচুড়ি, দারুণ দেখতে হয়েছে না, পুরো মাখা সন্দেশের মতো দেখতে লাগবে জানো। হ্যালো গাইজ, কালকে তোমাদেরকে শেয়ার করছিলাম যে মানি ঠাকুরকে পায়েস দিচ্ছে, তো সেই চালের পায়েসের পরে আমরা বাড়িতে পায়েস খাই, তো ভাবলাম দুধ পুলি করি, দুধ পুলির জন্য প্রস্তুতি নিচ্ছি, দুধ পুলি করব। কালকেই ক্ষীরটা মানি বানিয়েছে, আর এখানে যে খাবলানোটা দেখছো ওটা আমার মেয়ে খেয়ে নিয়েছে, তো যার জন্য ওখানটা খাবলা রয়েছে। কার বাড়িতে কীরকম প্রস্তুতি চলছে, পাটিসাপটা নানা রকম পিঠের আর কি, সেটা শেয়ার করো, কমেন্ট বক্সে জানিও, ভালো লাগবে। পিঠা করার জন্য দুধ জল দেওয়া শুরু হয়ে গেছে, আরো হবে, এটা ইনিশিয়াল স্টেজ চলছে। কাটাকুটি সব হয়ে গেছে, এইবার গ্যাসে বসাবো পাটিসাপটা, আর দুধ পুলির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, নারকল করা কমপ্লিট। তো এখানে দেখো নারকলের পুরটা রেডি করছিলাম, তো নারকলের পুরটা রেডি করার জন্য শাশুড়ি বললো যে এইভাবে মাখলে বেশি ভালো আর কি হয়, তা বড়রা যেটা বলে সেটা মেনে চলাটাই বেশি ভালো, কারণ কি ওনারা আমাদের থেকেও বেশি ভালো জানবে। তো যাই হোক করে ওটাকে মাখিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিলাম, তো কড়াইতে এবার ওটাকে পাক দেওয়াচ্ছি। পাক দিতে অনেকটাই টাইম লাগে, তারপর মেনলি আমার ডান হাত ব্যথা হয়ে গেছে একদম পাক দিতে দিতে, ভালোই লাগে। তো এই দেখো এখানে আবার চালের পাকটাও দিয়ে নিয়েছিলাম আর কি, গরম জলে পুলি বানানোর জন্য, সেটাও আর কি রেডি করছি, সেটাকে ওই গোল গোল করে এবার পুলি বানাবো বলে ওটাকে রেডি করে এবার ভেজা কাপড় দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কি হবে, জিনিসটা খেতেও খুব ভালো হয়, নরম হয় মেনলি, না হলে শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে। তো এখানে এটা রেডি করছি, রেডি হয়েও গেল। আর এখানে দেখো শাশুড়িমা ব্রাশিং করছে পাটিসাপটা বানানোর জন্য, তো পাটিসাপটা ব্যাটারটা এবার দিয়ে দিল এখানে, ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে দেন এখানে ক্ষীরের পাটিসাপটা মেনলি করেছে, কারণ আমার শ্বশুরমশাই না একটুখানি নারকেলে অম্বল টম্বল করে, যার জন্য ক্ষীরের বানিয়েছে পুরোটাই,
ওই যে ক্ষীর তোমাদের দেখালাম সেই ক্ষীর দিয়ে দেখো পাটিসাপটা কি সুন্দর বানাচ্ছে। এটা ওনার হাতে খুব ভালো হয়। আমি পাটিসাপটা খুব একটা ভালো পারি না মেনলি করতে, কারণ যতবার করেছি ততবারই দেখেছি পাটিসাপটার মানে ব্যাটারটাই ঠিকঠাকভাবে কোনো একটা কম বেশি হয়ে যায়, যার জন্য গোলাটা ঠিকঠাক হয় না আর বাজে হয়ে গেছিলো। তো দেখো পাটিসাপটা এখানে রেডি করে দিয়েছে, কি সুন্দর হয়েছে না দেখতে। এ দেখো পাটিসাপটা রেডি, ব্যাস এই যে আমি আমি একটুখানি ঢংসং করছি, পেছনে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এই দেখো এখানে নাড়ু রেডি হয়ে গেছে, নাড়ুটা বানিয়েছি এক্সট্রা, যেগুলো নারকেলের পুরটা বেঁচে গেছিলো সেই নারকেলের নাড়ু, আর এখানে ক্ষীরের দুধকুলি যেটা বাবা আর আমার মেয়ের, আর এখানে ক্ষীরের পাটিসাপটা রেডি হয়ে গেছে, আর এখানে নারকেলের দুধপুলি রেডি। আমি এখন টেস্ট করব পাটিসাপটা, আর একজন এই যে নাড়ু নিয়ে পালিয়ে গেছে, ওই দেখো খেয়ে বলো আগে কেমন হয়েছে। আচ্ছা খেয়ে বলো। হেব্বি দারুন, টেস্ট করো, দুর্দান্ত। আচ্ছা আর একটা কথা, পাটিসাপটা দুজনে দুজনে মিলেমিশে করেছি ঠিক কথাই, কিন্তু পাটিসাপটা স্পেশালিস্ট হচ্ছে আমার শাশুড়ি মানিমা, মানি মানিমা বলছে, আমার মেয়ে মানিমা বলে আমিও মানিমা বলে দিচ্ছি। যাই হোক পাটিসাপটা মানি বানিয়েছে, আর দুধ পুলিটা ওই আর কি চেষ্টা প্রচেষ্টায় হয়েছে একটা, একটু জানি না এখন খেয়ে বলবে কেমন হয়েছে। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাইছি, কেননা এই যে এগুলো খেয়ে শেষ করতে হবে। তো তো আমাদের পৌষ পার্বণ কিন্তু এখন শেষ হতে চললো, অলরেডি শুরু হয়ে শেষ হতে চললো অলরেডি। দুধপুলি পাটিসাপটা আর নারকেলের নাড়ু আমাদের তৈরি হয়ে গেছে, আর এখন বাস খাওয়ার অপেক্ষায়। তোমরা তোমাদের বাড়িতে কি কি বানালে একটুখানি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও অন্তত, আর যারা নতুন এই চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তোমরা ভালোভাবে পৌষ পার্বণ যেটা সংক্রান্তি পৌষ সংক্রান্তি ভালোভাবে এনজয় করো, পাটিসাপটা পিঠে টিঠে খাও, সবাইকে দাও, আনন্দে থাকো। আর তোমরা তোমাদের বাড়িতে কি বানিয়েছো প্লিজ ফটো আপলোড করো, হ্যাঁ সেটা আপলোড করো, তাহলে আমরাও দেখতে পারবো। যাকে তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, এখানে ব্লগটা শেষ করছি, বাই বাই।